মস্কাৰ স্বাগতম জানাইছো। আপুনি চাই আছে নির্বাচন এক্সপ্রেস, স্টুডিওত মই গীতাশ্রী। আর প্রথমটো খবর অব্যাহত আছে, কংগ্রেসের খহনিয়া, আকৌ দল এরিলে আর আকৌ বিজেপি মুখী হল কংগ্রেসের নেতা। কংগ্রেস এরি যাওয়া নেতার সংখ্যা দিনক দিনে যেন বাড়ি গৈ আছে। নির্বাচন চমু চাপি অহার লগে বিজেপির কাক চাপিছে ইজনের পিছত সিজন কংগ্রেসী নেতা। প্রাক্তন সাংসদ আর বিধায়কে এইবার গেরুয়া বহন পিন্ধিলে আনুষ্ঠানিকভাবে বাজপেয়ী ভবনত। এইবার কংগ্রেসের বিরুদ্ধে খুব উজাড়ি। গেরুয়া বহন পিন্ধিলে প্রাক্তন সাংসদ দ্বিজেন শর্মা, পাহাড়ের দুই বিধায়ক ক্লেংডং ইংটি আর সমরজিৎ হাফলংবাড়ে, অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শৈলেন দাস আর প্রদেশ মহিলা কংগ্রেসের রাষ্ট্রীয় সম্পাদিকা শেহনাজ ইয়াসমিন হক, ইফালে প্রজাপতি নন্দন বরুয়ার লগতে বহু নেতায় পরিধান করলে গেরুয়া বহন। সমরজিৎ হাফলংবাড়ে, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সিএম, প্রাক্তন জেলা সভাপতি, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সিএম, মুখপাত্র প্রদেশ কংগ্রেস, আর এই ধরনের ক্লেংডং ইংটি আর সমরজিৎ হাফলংবাড়ে দুজন বিধায়ক যোগদান করলে। আর ইফালে চাবলে গেলে দ্বিজেন শর্মা যথেষ্ট খং ক্ষোভ করে কংগ্রেস দল ত্যাগ করার কথা ঘোষণা করেছিল। সংবাদমেল বহু বিস্ফোরক অভিযোগও উত্থাপন করেছিল কংগ্রেসের বিরুদ্ধে যে কংগ্রেসের এটা প্রার্থী তালিকা কংগ্রেসে নবনায়, আন আউটসোর্সিং করা হয়, বুদ্ধিজীবী বনায়, এই ধরনের নানানটা অভিযোগ উত্থাপন করে কংগ্রেস ত্যাগ করা দ্বিজেন শর্মায়ও পিন্ধিলে গেরুয়া বহন। আনুষ্ঠানিকভাবে বাজপেয়ী ভবনত বিজেপিত যোগদান করলে। কংগ্রেস দলত মোর জার্নি বড় দীঘলিয়া, সুদীর্ঘকাল কংগ্রেসের সেবা করেছো। আর 19 তারিখে, যা 19 তারিখে মানে কংগ্রেস দলের পরা পদত্যাগ করেছি। পদত্যাগ করে মই ভালক চিন্তা করে দুদিন মই বহু মানুষের আলোচনা করেছো, বহু মানুষক ফোন করে খুঁজেছো, আর সকল কথা চিন্তা করে মই জানি বুঝি নিজে সিদ্ধান্ত উপনীত হয়েছো যে মই ভারতীয় জনতা পার্টি যোগদান করব লাগে। আর সেই মতে আজি ইয়াত মই যোগদান করেছো। বন্ধুসকল, সুদীর্ঘ 50 বছরীয় অভিজ্ঞতা এটা দলত থাকার, আজি যদি প্রথম দিনাই মই সকল কথা উজাড়ি দিও তেতিয়াহলে মানুষে মোক হয়তো অকৃতজ্ঞ বলে কব, কারণ সেই দলটির পর মই সাংসদ নির্বাচিত হয়েছি। আজ দেশখনের স্বার্থত যদি কোনোবাই দেশক সেবা করব খুঁজে বা জনসাধারণের কিবা যদি সেবা করব খুঁজে তেতিয়াহলে কংগ্রেস দলত থাকি সেই সেবা করা সম্ভব নহয়। মই যেহেতু কংগ্রেস দলত সুদীর্ঘ 1972 চনতে যোগদান করেছিল ছাত্র হিসাবে, সেই দলট সেই নীতিত আজি নাই। আজি তেখেতকলে যা কথা উত্থাপন করব ধরেছে মোর মানসিক সংঘাত হয়েছে সেই কথা তো। আর দলট বহিরা মানুষের প্রভাব বিস্তার হয়েছে, আর বিশেষকে মার্ক্সবাদী দলের যথেষ্ট ইন্টারফারেন্স চলিছে, বুদ্ধিজীবীর নামত ইন্টারফারেন্স চলিছে, একো নোহা দলের নেতৃত্বর ইন্টারফারেন্স চলিছে। কিছু কথা নীতিগত কথা এনেকা হয়েছে যে জাত পাতর রাজনীতির বিরুদ্ধে যেটা কংগ্রেসে মাতিছিল এটা সেই জাত পাতর রাজনীতি কংগ্রেসে করব ধরেছে রাহুল গান্ধীর নেতৃত্ব। গতিকে মই সকল কথা চিন্তা করে চাই যদি সেবা করব লাগে কিবা সার্ভিস দিব লাগে, আর এখন দেশ চলাবর কারণে, এখন দেশের নেতৃত্ব লবর কারণে নেতার প্রয়োজন। কংগ্রেস দলত মই দেখিছো আজি তারিখত নেতা নাই, অসমতো নাই, সর্বভারতীয় ক্ষেত্রতো নাই। হরিয়া ইতিমধ্যে যোগদান কার্যসূচী হয়ে গেছে, দ্বিজেন শর্মায় কংগ্রেস এরি বিজেপিত যোগদান করেছে। আন কিছু খবর, রাজ্যত আরম্ভ হয়েছে মনোনয়ন পত্র দাখিলর পর্ব, যেহেতু সম্মুখ নির্বাচন প্রথম পর্যায়ের ভোট গ্রহণ 19 এপ্রিলত, আর আজি প্রথম মনোনয়ন পত্র দাখিল করলে শোণিতপুর সমষ্টির কংগ্রেস প্রার্থী প্রেমলাল গঞ্জুয়ে, সঙ্গ দিলে সভাপতি ভূপেন বরা, রকিবুল হুসেইনকে ধরে বহু শীর্ষ নেতা কর্মী পদব্রজে আহি দাখিল করলে মনোনয়ন পত্র। ইয়াত আর এই দৃশ্য দেখাইছো, প্রেমলাল গঞ্জু লগত আছে রকিবুল হুসেইন, ভূপেন বরা, কংগ্রেসের আন আন নেতা সকল
আর প্রদেশ কংগ্রেসের সভাপতিগী শক্তি হিসাবে ল আগবাড়িছে আর দীঘলিয়া শাড়ি ঢোলে ডগরে নাচি বাগি মনোনয়ন পত্র দাখিল করবলে উলিয়ালে প্রেমলাল গঞ্জুয়ে বিশাল র্যালি কংগ্রেস কর্মীসলক প্রথম মনোনয়ন পত্র আজ শোণিতপুর সমষ্টির কংগ্রেস প্রার্থী প্রেমলাল গঞ্জুয়ে দাখিল করেছে। এটা শোণিতপুর সন্মুখত বিজেপির প্রার্থী রঞ্জিৎ দত্ত শোণিতপুর আম আদমি পার্টিও প্রার্থী দিছে আর এবার কংগ্রেসের প্রার্থী প্রেমলাল গঞ্জুয়েও বিভিন্ন ঠাই নির্বাচনী প্রচার চলায় এটা মনোনয়ন পত্র দাখিল করেছে। আজি দেশে হাওয়া পানি আসাম দেশে হাওয়া পানি সবাই মিলে গড়িব আসাম হাইরে সবাই মিলে গচিব আসাম আসাম দেশে জাতি জনজাতি সবাই মিলে গড়িব সুন্দর আসাম ভাইরে সবাই মিলে গড়িব সুন্দর আসাম। অসমৰ 14খন আসনেই লাভ কৰিব বিজেপি মিত্ৰজোঁটে। ধেমাজিত এই ঘোষণা কৰিছে অগপ সভাপতি অতুল বৰাই। আনকি ধুবুৰীতো অগপ প্ৰাৰ্থী জাভেদ ইছলাম জয় হ'ব বুলি পুনৰবাৰ ঘোষণা কৰিছে অতুল বৰাই। বৰপেটাত অগপ প্ৰাৰ্থী ফণীভূষণ চৌধুৰী জিকিবই বুলি নিশ্চিত হৈ আছে অতুল বৰা। কোকৰাঝাৰতো ইউ পি পি এলৰ প্ৰাৰ্থী জয় হ'ব বুলি ঘোষণা কৰিছে অগপৰ সভাপতিয়ে। ধেমাজি জিলা অগপ কাৰ্যালয়ৰ সভাত কাৰ্যকৰী সভাপতি কেশৱ মহন্তকে ধৰি বহুকেইজন শীৰ্ষ নেতাৰ উপস্থিতিত শাসকীয় মিত্ৰজোঁটৰ প্ৰতিগৰাকী প্ৰাৰ্থীৰ জয়গান গালে অতুল বৰাই। আমি দেখিছোঁ ইয়াত সমস্যাই নাই আৰু এনেও এবাৰ এন ডি এ অপ্ৰতিৰোধ এন ডি এক এবাৰ কোনেও প্ৰতিৰোধ কৰিব নোৱাৰে। পূৰ্বতকৈ অধিক সংখ্যক আসনত এবাৰ সমগ্ৰ দেশত বেছি আসন পায় পূৰ্বতকৈ। এবাৰ পুনৰ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া দেশৰ প্ৰধানমন্ত্ৰী হ'ব। কংগ্রেসে এটা নিশকটিয়া কংগ্রেসে কি ডর কথা কয়ে আছে বহুত দল লগ লাগি তেওঁলোকে মানে ইন্ডিয়া এলায়েন্সর কথা কৈছিল চল্লিশটা দল লাগিছিল লগ লাগিছিল বুলি কৈছিল ত্রিশটা দল লগ লগা বুলি কৈ তেওঁলোকে দাংখুব মারিছিল। কিন্তু অসমত আজ কি হয়েছে অসমত সোতরটা দল লগ লগা বুলি তেওঁলোকে কৈছিল উনৈশটা দল লগ লগা বুলি কৈছিল তেনেকুৱা এটা পরিবেশ। কংগ্রেস দুর্বল কারণ কংগ্রেসে আমার দেশখন দীর্ঘদিন ধরে শাসন করার সুবিধা পাইছিল আমার রাজ্য শাসন করার সুবিধা পাইছিল 2001-2016 কিন্তু একো নকৰিলে বুলি কলেও বহাই কোৱা নহয়। অসমৰ মুছলমানসকলে বিজেপিক ভোট নিদিলেও বিজেপি জিকিব এবাৰ আমাৰ চৰকাৰ হবই এই দাবী কৰিছে মৰিগয়া বিধায়ক রমাকান্ত দেৱীয়ে। মৰিগাঁৱৰ বিজেপি বিধায়কগৰাকীৰ মন্তব্য সংখ্যালঘু মহিলাসকলক পদুম ফুলৰ চিহ্নত ভোট দিবলৈ মৰিগাঁও সমষ্টিৰ বিধায়ক রমাকান্ত দেৱীয়ে আহ্বান কৰিলে। লগতে কলে যে ভোটটো পদুম ফুলত দিলে শান্তিৰে থাকিব নহলে দৌৰি ফুৰিব লাগিব। সংখ্যালঘু মহিলাসকল ভাষণ প্ৰসংগত উল্লেখ কৰিলে এই ধৰণে বিধায়ক রমাকান্ত দেৱীয়ে। আৰু নগাঁৱৰ পাঘালি পঞ্চায়েতত এখন সভা আয়োজন করা হয়েছিল বিজেপির এখন নির্বাচনী প্রচার সভাত এক প্রকার সংখ্যালঘু ভোটারক সকিয়নিয়েই দিলে মরিগাঁওর বিধায়ক রমাকান্ত দেউরিয়ে। নগাঁও লোকসভার প্রার্থী সুরেশ বরার উপস্থিতিতে নির্বাচনী প্রচারের মাজতে মন্তব্য করলে মরিগাঁওর বিধায়ক রমাকান্ত দেউরিয়ে। এটা ভোট কিন্তু কেনেবাকে তুমিতে যদি বেলেগ দিও এই তোলা যে লৈ আছো সন্তানটি পাপ লাগিব মনে রাখবি এটা ভোট কিন্তু লস নব মা কই দিছি লস করলে পাবি মজা দিব খা পুহুটাই পাপ লাগে মোক পাপ নালাগে সব দিলে কি লাগে চাউল দিলে ড্রেস পোশাক দিলে অরুণোদয় দিলে সব দিলে কি দিব লাগে সব দিলে আর যেখানে বাকি আছে আমার নির্বাচনের পিছত আমি অরুণোদয় যেখানে বাকি আছে গোটেখানি দিম আর শেষ নাইকিয়া হয়ে যাব এতিয়া আজি ৰাতিপুৱা মোক ফৰ্ম কেইখন মানে বোলে গৈছে আই মাতি কেইজনী মানে এই কি আনিছ বোলে চা অৰুণোদয় দি আছে ফৰ্ম আনিছে ক'ত পালি এই কম্পিউটাৰ টাইপত দুখনমান লৈ আহিছে ফৰ্ম কোনোবা বদমাছে সেইটো কাম কৰিছে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ দিনত পাইছেনে নাই চব পাবি তহঁতৰ মতা কেইটা ভালকৈ ৰাখিবি তহঁতৰ মতা কেইটাই ৰাতিৰ ভিতৰত কৈ দিব বিজেপি নিদিবি বিজেপি নিদিবি এবাৰ মতা মানুহ কথা নুশুনিবি তহঁতে
আমার মুসলমান আমার মুসলমান আইন সকলে কইস তোমার মাথা মনে কথা নুশুনি দেবা পয়সা আনব তোমার বিবাহ দিব আর কংগ্রেসে কি কথা দিব একটা ঠিক চাইলে বলে আসনি এখন আছে কংগ্রেস কংগ্রেস এখন ডাঙর আসনি আছে যদি ভারতবর্ষ সরকার হয় এই মুসলমান আমার বিজেপি নিদিলে কি হব ভোট দিয়ে নিদিলে আমার সভা হব আমার প্রার্থী জিতি হই ভোট কেটা বেলেগে পাতকই ভোট কেটা বুকাত পেলাই দিয়াতকই আমার বিজেপি পদধর দিবি শান্তি থাকি বুঝল শান্তি থাকি নহলে তোমরা কই হব লাগবে বিজেপি বিজেপি কই হবে গতি মুসলমান আইন মাতি সকল মানে ভাল কথা কোথাও দেখা দেখি কোথাও এবার একটা ভুল মুসলমান আইন মাতি সকলে বেলেগ নিদিবি আজি মো ভরি কথা মো মুসলমান ভাই কথা কইছে স্যার এবার আমার আমি আমি মিটিং দিই ফেরতে নিজে মিটিং দিব দিয়ে ভরি কথা আন কিছু খবর মহানগরীত মুকলি হল এখন অত্যাধুনিক বাস পঞ্চতারকা হোটেলর সকলোখিনি সুবিধা আছে বাসখনত পাকঘর আছে বাথরুম আছে বেডরুম আছে আছে সকলোখিনি সা সুবিধা এই বাসখনের ভিতরতে অত্যাধুনিক প্রযুক্তিরে নির্মিত বাসখনের নাম রখা হয়েছে বায়ুজি মহানগরীর নর্থ ইস্ট মোটরসে নির্মাণ করে উলিয়াইছে এই বিশেষ বাসখন আর মুখ্যমন্ত্রী আগন্তুক নির্বাচনত ব্যবহার করার সম্ভাবনা আছে এইখন বাস এই বাসখনত সংলগ্ন আছে সভা সমিতির প্রয়োজনীয় এখন অস্থায়ী মঞ্চ মুখ্যমন্ত্রীক নির্বাচনের প্রচারের বাবে বাসখন দিবলে আগ্রহী গরাকী ইতিমধ্যে মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ করেছে বাসখন এখন বিশেষ বাস বাসখনত সকলোখিনি সুবিধা সংলগ্ন করা হয়েছে বাসখনত প্রত্যেক কোঠা আছে যিকোনো একটা ঘরের দরে তার উপরও এখন অস্থায়ী মঞ্চ এখনো গড়ি তুলবরাক সুবিধা আছে আর এই বাসখন সন্দর্ভত এক বিশেষ রিপোর্ট আমার সতীর্থ সাংবাদিক বীরেণী ডেকার নিশ্চয়ক আজি যেহেতু অতি অত্যাধুনিক এখন বাস যার নাম দিয়া হয়েছে আসলে বায়ুজিত আর সেইখান নর্থ ইস্ট যে মোটরস আছে সেই মোটরসে আসলে মডিফাই করে পেলায় সেই বাসখন আজি মুকলি করেছে আর মুকলি অনুষ্ঠান আজি ভিভান্দা তাজত অনুষ্ঠিত হয়েছে আর দেখা পাওয়া গেছে এখন অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যার আসলে এই বাসখন এখন নির্মাণ করা হয়েছে মানে দেখাব খুঁজিম সেই ভিজুয়াল সময় যত সকলোখিনি সুবিধা পাব কোনো এজন কোনো একটা পরিয়াল সরু পরিয়াল যদি এই বাসখনেরে যদি কবলে যাত্রা করে তেতিয়া হলে তেওঁলোকৰ সকলো খাদ্য সামগ্রী থাকিব ইয়াতে এটা বেডরুম থাকিব ইয়াতে অত্যাধুনিক লেট্রিন বাথরুমের ব্যবস্থা আছে যিকোনো লোকে ইয়াত ইয়াত লেট্রিন বাথরুমের সেই সুবিধাখিনি গ্রহণ করব পাৰিব তার পরবর্তী সময়ত তেওঁলোকে যেতিয়া বিশ্রাম করব পাৰিব কোনো এটা দূর দূরণি স্থানলৈ গলে তেওঁলোকে সেই আসলতে এই ইয়াত যিসমূহ আসলতে ইয়াত এটা বেডরুমের যে ব্যবস্থা করা হয়েছে প্রায় ছয় সাতজন লোক এই বাসখনত যাত্রা করব পাৰিব আর দেখা পাওয়া গেছে যিগৰাকী স্বত্বাধিকারী নর্থ ইস্ট মোটরসর একটা কথা কৈছে যে আসলে মুখ্যমন্ত্রীগুলো যদি মুখ্যমন্ত্রীগুলো এই বাহনখন যেটা নির্মাণ করে থাকা হয়েছিল তো প্রত্যক্ষ করেছিল সেই সেই প্রচেষ্টাক যথেষ্ট শলাগ লৈছে যদি বিচারে মুখ্যমন্ত্রীগুলো যেহেতু নির্বাচনের বতর যদি সেই সময় যদি মুখ্যমন্ত্রীগুলো বিচারে যে বাহনখন লৈ কোনো কোনো স্থানত যেহেতু সাত আঠখনকৈ নির্বাচনী প্রচারত যাব বা তেনে ধরনের সভা সমিতি যায় গতি হয়তো ইয়াত এটা রেস্ট লোক পাব যে নিরাপত্তারক্ষী সহ একটা দল ইয়াত যেহেতু যাব পাৰিব গতিকে তেনে ধরনের কিছু সুবিধার কথা কোয়াছে অত্যাধুনিক ইয়াত বিদেশের বহু সামগ্রী ইয়াত লগা হয়েছে আর প্রায় কেবাশ কোটি টাকা ব্যয় সাপেক্ষে আসলে এই বাহনখন নির্মাণ করে উলিয়াইছে গতি যিকোনো লোকে এই মুহূর্তলকে কিন্তু ইয়ার দাম বা ইয়াত এই গাড়িখন যেতিয়া কোনোবাই ভাড়াত লব বা কোনো লোকে নিব ইয়ার কিমান হব মূল্য সেইখিনি কিন্তু এই মুহূর্তলকে নির্ণয় করা নাই কেবল মাত্র আজি প্রদর্শনের যেহেতু তেওঁলোকে লৈ আহিছে এই বায়ুজিতখন আর দেখা পাওয়া গেছে সেই বায়ুজিতে এনেকুৱা এখন বাহন যিখন বাহনত আপুনি সকলোখিনি সুবিধা আসলে গ্রহণ করব পাৰিব ইয়াত বিশ্রাম করব পাৰিব যদি আপুনি বহু কিলোমিটার যদি বাট যাত্রা করে যাত্রা করার পাছত আপুনি সকলো তাত গৈ রখিব পাৰিব বা ইয়াত এখন মঞ্চ আছে সেই মঞ্চর ব্যবস্থা মঞ্চৰ পৰা কোনো লোকক আপুনি সম্বোধন করব পাৰিব গতিকে এই সকলোখিনি ব্যবস্থা অত্যাধুনিক বাস ইয়াত যেহেতু
যিসমূহ ইয়াৰ চিট ব্যৱহাৰ কৰিছে সেইসমূহ আচলতে বিশ্ৰাম কৰিব পৰা একো একোটা চিট, গতিকে সকলোখিনি আৰু যিগৰাকী চালক যাব তেওঁৰ কাৰণে এটা সুকীয়া কেবিন আছে, এটা বেডৰুম আছে, গতিকে আজিৰ দিনটোত সেইখন আচলতে মুকলি কৰি দিছে। গতিকে দেখা পোৱা গৈছে যে নৰ্থ ইষ্ট মটৰ্ছৰ এটা প্ৰশংসনীয় পদক্ষেপ যে এখন বাহন প্ৰায় কেইবাশ কোটি টকা যিহেতু ব্যয় সাপেক্ষে এখন প্ৰস্তুত কৰি উলিয়াইছে, গতিকে হয়তো মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে নিৰ্বাচনী বতৰত এই বাহনখন ল'ব। অসমৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈকে নিৰ্বাচনী প্ৰচাৰৰ কাৰণে যিহেতু যাব কোনো 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 প্ৰাৰ্থী, গতিকে এই বাহনখন হ'লে হয়তো তেওঁ যথেষ্ট সুবিধা আৰাম কৰিব পাৰিব, কোনো কোনো লোকক এই বাহনখনৰ পৰা আচলতে সম্বোধন কৰিব পাৰিব। গতিকে এনেধৰণৰ এখন বাহন যিহেতু ইয়াত নিৰ্মাণ কৰি উলিয়াইছে আৰু নৰ্থ ইষ্ট মটৰ্ছে এই ইয়াৰ নিশ্চয় দেখি আছে যে এখন এটা বেডৰুম আৰু লগত এটা যিকোনো লোক বহিব পৰা এখন আচলতে এখন বাহনখন নিৰ্মাণ কৰি উলিয়াইছে। গতিকে এই মুহূৰ্তত এই দৃশ্য আমি সেই বাহনখনৰ পৰা দেখালোঁ আৰু নৰ্থ ইষ্ট মটৰ্ছৰ তেওঁলোকে তেওঁৰ স্বত্বাধিকাৰীগৰাকীয়ে কৈছে যে তেওঁৰ যথেষ্ট পৰিকল্পনা আছে আৰু বাহন তেওঁ বনাব, কিন্তু এইখন এখন বাহন যিখন বহিৰাষ্ট্ৰৰ বহু কোম্পেনীৰ পৰা তেওঁ কিছু সামগ্ৰী ক্ৰয় কৰি ইয়াত যিহেতু লগাইছে, গতিকে এই মুহূৰ্তত আমি দৰ্শকসকলক দেখালোঁ এখন বায়োজিটৰ ভিতৰৰ দৃশ্য। হয়তো আপুনি আপোনাৰ বা আপোনাৰ কোনোবা পৰিয়ালে যদি বিচাৰে নিশ্চয়কৈ আপুনিও এই বাহনখন ভাড়াত লৈ কোনো দূৰ দূৰণি স্থানলৈ যাব পাৰিব, গতিকে হয়তো কিছু দিন লাগিব কিন্তু সেই সময়খিনিৰ ভিতৰত আপুনি এই বাহনখনো ভাড়াত ল'ব পাৰিব। আৰু বাহনখনক লৈ আচলতে খুব চৰ্চা চলা পৰিলক্ষিত হৈছে। আন কিছু বাতৰি, শিৱসাগৰত তপন কুমাৰ গগৈৰ হৈ বিজেপিৰ মহিলা মৰ্চাই নিৰ্বাচনী কেম্পেইন চলাইছে। শিৱসাগৰ সমষ্টিৰ ৰাইজৰ ঘৰে ঘৰে গৈছে নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে বিজেপিৰ মহিলা মৰ্চাৰ সদস্য আৰু নেত্ৰীসকলে। বিগত 5 বছৰত কেন্দ্ৰীয় আৰু ৰাজ্য চৰকাৰে গ্ৰহণ কৰা আঁচনিসমূহৰ খতিয়ান লৈ মানুহৰ ঘৰে ঘৰে গৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে মহিলা মৰ্চাই। আৰু এই সন্দৰ্ভত কথা পাতিছিল এই মহিলাসকলৰ সৈতে, বিশেষকৈ তেওঁলোকৰ প্ৰচাৰ অভিযানৰ সম্পৰ্কে আমাৰ শিৱসাগৰৰ সাংবাদিক প্ৰদীপ গগৈয়ে এক ৰিপৰ্ট আগবঢ়াম। হয়, লোকসভা নিৰ্বাচনৰ দিন সমচাপি অহাৰ লগে লগে বিজেপিয়ে নিৰ্বাচনী তৎপৰতা অধিক তৎপৰ কৰিছে। বিজেপিৰ যি মহিলা মৰ্চা আছে সেই মহিলা মৰ্চায়ো গাঁৱে গাঁৱে ঘৰে ঘৰে গৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে, প্ৰতিটো বুথ পৰ্যায়ত নিৰ্বাচনী সভা অনুষ্ঠিত কৰিছে, সমিতি গঠন কৰি সাংগঠনিক দিশো শক্তিশালী কৰাত উঠি পৰি লাগিছে। মই বৰ্তমান উপস্থিত আছোঁ শিৱসাগৰৰ বৰুৱা পুখুৰী পঞ্চায়তত আছোঁ, ইয়াতে এটা বুথ পৰ্যায়তো ইয়াত চলাইছে প্ৰচাৰ সভা। মই দেখুৱাইছোঁ বহুসংখ্যক মহিলা আছে, এইধৰণেই ঘৰে ঘৰে তেওঁলোকে যোৱা পৰিলক্ষিত হৈছে, প্ৰতিটো বুথত প্ৰচাৰ সভা অনুষ্ঠিত কৰিছে। বৰ্তমান মোৰ কাষত আছে এয়া বিজেপিৰ মহিলা মৰ্চাৰ ৰাজ্যিক উপসভানেত্ৰী দীপিকা দুৱৰী আছে। কি ধৰণৰ চলিছে আপোনালোকৰ? নমস্কাৰ, আজি আমি বৰুৱা পুখুৰী পঞ্চায়তত শিৱসাগৰ সমষ্টিৰ অন্তৰ্গত আজি আমি 244 নং বুথত আজি আমি মহিলা বুথ বাহিনীসকলক লগত লৈ আমি নিৰ্বাচনী প্ৰচাৰত অংশগ্ৰহণ কৰিছোঁ। আমাৰ বুথ বাহিনীয়ে প্ৰত্যেকে আমাৰ ঘৰে ঘৰে যোৱাৰ ব্যৱস্থা ইতিমধ্যে কৰিছে। আজি আমি সকলো একগোট হৈছোঁ যাতে আমাৰ প্ৰাৰ্থী তপন কুমাৰ গগৈ ডাঙৰীয়াক বিপুল বুথত যাতে পুনৰবাৰ জিকাই পঠিয়াব পাৰোঁ তাৰ প্ৰতি সকলোৱে আহ্বান জনাইছে আৰু সকলো ৰাইজ একেবাৰে ৰেডি হৈ আছে আমাৰ বিজেপিক ভোটদান কৰিবৰ কাৰণে। কি কাৰণে তপন কুমাৰ গগৈক জয়ী কৰাব লাগে, কি ইচ্ছুক, কি কাৰণ কি? আমি তপন কুমাৰ গগৈ ডাঙৰীয়াক এইকাৰণেই জিকাব লাগে, আমাক উন্নয়ন লাগে, আমাক উন্নয়নৰ কথাটো আমি ডেভেলপমেণ্টৰ কথাটো আমি বিচাৰিছো। ভাৰতবৰ্ষত আমাৰ যশস্বী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আমাৰ ভাৰতবৰ্ষখনক যেনেদৰে উন্নতিৰ দিশত আগবঢ়াই লৈ গৈছে, আমাৰ অসমতো আমাৰ অতি শ্ৰদ্ধাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আমাক যেনেধৰণে অসমখনক আগবঢ়াই নিছে, ঠিক তেনেকৈ আমাৰ সাংসদজনেও যোৱা সময়ছোৱাত আমাক বহুখিনি এনেধৰণৰ উন্নয়নমূলক কাম কৰিছে, যিটো কাৰণে আমাৰ প্ৰত্যেকজন কাৰ্যকৰ্তা আৰু প্ৰত্যেকজন আমাৰ নাগৰিকে আজি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পক্ষত থিয় হৈ ভোটদান কৰিবৰ কাৰণে আগ্ৰহ প্ৰকাশ কৰিছে। বহুসংখ্যক মহিলা দেখিছো, মহিলাৰ বিশেষ কাৰণ? মহিলাসকলক এইকাৰণে দেখা পাইছে যে আমাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া মহিলাসকলক লৈ বিশেষ বিশেষ আঁচনি আমাক দিছে আৰু মহিলাসকল উপকৃত হৈছে, যেনে আমাৰ বেটী বচাও বেটী পঢ়াও সুকন্যা সমৃদ্ধি যোজনা, আমাৰ যি অটল অমৃত কাৰ্ড, আয়ুষ্মান ভাৰত, আমাৰ ঠিক তেনেকৈ উজ্বলা গেছ, আমাৰ এতিয়া অৰুণোদয়, আমাৰ যিসকল লাভাৰ্থীসকলৰ কাৰণে সুবিধা দিছে মহিলা কেন্দ্ৰিক, সেই সুবিধাবিলাকক আকৰ্ষিত হৈছে মহিলাসকলে, সেইকাৰণে আগবাঢ়ি ওলাই আহিছে।
গণসুরক্ষা পার্টির আর 10 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। অরুণাচল প্রদেশ আর উত্তর প্রদেশ দিছে প্রার্থিত্ব। ইয়ার পূর্বে 6 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল গণসুরক্ষা পার্টিয়ে। আর এই কথা জানি দিলে দলটির মুরব্বী তথা সাংসদ নবশরণীয়ায়। বড় কছারী নহয় বলে চলি থাকা গোচর পরাজিত হলে আন রাজ্যের লোকসভা নির্বাচনত অবতীর্ণ হব বলেও তাৎপর্যপূর্ণ ঘোষণা করেছে সাংসদগুলো। উল্লেখ যে বিগত দুটা কার্যকাল কোকরাঝার সাংসদ হয়ে আছে নবশরণীয়া। আমার বিশেষ ইউপির পরা 7 জন ক্যান্ডিডেট আছে। রাম নিবাস গন গাজীপুর কনস্টিটুয়েন্সি, ভরতলাল গন মির্জাপুর কনস্টিটুয়েন্সি, মহাদেব কোল রেপরগঞ্জ, এটা আসলে সম্পর্ক বলে কয় এস সি নিজাসীর, আর দহেলাল চান্দৌলি কনস্টিটুয়েন্সি, হংসরাজ রুবে, এজন আমার প্রাইম মিনিস্টার দরবার ক্যান্ডিডেট হব, বানারস পার্টি ইলেকশন খেলব, ভবেন গন গাজীপুর কনস্টিটুয়েন্সি, একে ধরনের আমার লোহারডাঙ্গার পর ঝাড়খণ্ডর বিনোদ ভগতজি ক্যান্ডিডেট হওয়ার কথা আছে, একে ধরনের শ্রীনগর 2 নম্বর যে কনস্টিটুয়েন্সি আছে তার আমার মোহাম্মদ ইউসুফ ভাত থাকবে ক্যান্ডিডেট সম্মেলন সামরিক মধ্যকল, ইতিমধ্যে আকৌ বিহারের পর আরম্ভ করে মহারাষ্ট্র এইবিলাক ক্যান্ডিডেট লিস্ট তৈরি হয়ে আছে, এইটো ভালোভাবে মই আপনার প্রভাইড করি। ডক্টর হীরেণ গোহাঁই স্যার আর অজিত ভূঁইয়ার কথা মতে যদি মই টিকট পাইছো তেন্তে মই সৌভাগ্যবান। আর এই মন্তব্য করেছে গুয়াহাটির কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরে। উল্লেখ যে সদ্য কংগ্রেস ত্যাগী দ্বিজেন শর্মায় অভিযোগ উত্থাপন করে কৈছিল যে ডক্টর হীরেণ গোহাঁই দিল্লী করা ফোনের বাবে গুয়াহাটিত মীরা বরঠাকুরে টিকটটা পালে। আর আজি বিজেপিত যোগদান করা দ্বিজেন শর্মায় এই মন্তব্যের প্রত্যুত্তর দিলে মীরা বরঠাকুরে, ডক্টর হীরেণ গোহাঁই স্যার এজন ব্যক্তি নহয়, এক অনুষ্ঠান, এনে অনুষ্ঠানে যদি মোক টিকট দিছে ইয়াতক সৌভাগ্যর কথা নাই বলে কলে কংগ্রেসের গুয়াহাটির প্রার্থীগুলো। মই শুনা নাই কি কৈছে, কারণ মই নির্বাচনী প্রচারত ব্যস্ত হয়ে আছো। মই দ্বিজেন শর্মা ডাঙরিয়াক আজিও সন্মান করো জ্যেষ্ঠ হিসাবে, কি কৈছে মই আশীর্বাদ হিসাবে লৈছো। মই হীরেণ কি দ্বিজেন শর্মা ডাঙরিয়ার লগত মোৰ কোনো মানে হেৰি নাই, তেখেতে টিকেট পোহাতিলো মই এনেকেই লাগি দিলোহেঁতেন। দ্বিতীয় কথা হল যে হীরেণ গোহাঁই স্যার, অজিত ভূঁইয়া ডাঙরিয়া তেওঁলোকে মোক টিকেট দিব লাগে বলে কৈ পেলাই যদি টিকেট দিছে মইতো সৌভাগ্যবান। আজি তারিখত ডক্টর হীরেণ গোহাঁই ডাঙরিয়া এটা অনুষ্ঠান, ব্যক্তি নহয়, এটা অনুষ্ঠানে যদি মোক টিকেট দিব লাগে বলে কৈছে তেতিয়ালে মইতো সৌভাগ্যবান, ভাল কথা। হয় ভূপেন বরার জেদ আর ভূপেন বরার জেদর বাবে আজিও ঘোষণা নহল লক্ষিমপুরের প্রার্থীগুলো হব কোন কংগ্রেসের। লোকসভা নির্বাচনের নির্বাচনী বিধি বলবৎ হওয়ার পিছতো কংগ্রেসে ঘোষণা করবা নাই লক্ষিমপুর সমষ্টির প্রার্থীর নাম। কংগ্রেসের তৃতীয় প্রার্থী তালিকা বৃহস্পতিবারে প্রকাশ হল যদিও সেই তালিকাতো নাম নাহি লক্ষিমপুরের প্রার্থীগুলোর। ইফালে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই প্রস্তুত করা তালিকা অনুসরি হাইকমান্ডে প্রার্থিত্ব নিদিয়াত আকুরগোল স্থিতি ভূপেন বরাই লৈছে। আর সভাপতি ভূপেন বরাই হাইকমান্ডর ওসর দাখিল করা তালিকার কেবাজনো প্রার্থীর নাম ইতিমধ্যে কাটি দিছিল দিল্লির। তেনে পরিপ্রেক্ষিত অর্থাৎ এই গোটেই ছবির প্রেক্ষাপটত প্রার্থী প্যানেলত নাম থকা সত্ত্বেও বরাকর নরিতা জয় শুক্লাই টিকট পোৱা নাছিল। একেদরে লক্ষিমপুর সমষ্টির প্রাক্তন সাংসদ রাণী নরহে বিচারি আছিল প্রার্থিত্ব, এতিয়া ঘোষণা করিব পৰা নাই লক্ষিমপুর সমষ্টির প্রার্থী হব কোন কংগ্রেসে। গৃহ জেলা লক্ষিমপুর সভাপতি ভূপেন বরাই ন কংগ্রেসী উদয় শঙ্কর হাজরিকার নাম তালিকা দিছিল কিন্তু হাইকমান্ডে এতিয়াও চূড়ান্ত সিদ্ধান্ত লওয়া নাই। ইফালে রাণী নরহ আর ভরত নরহে দিল্লির কংগ্রেসের নেতার দুয়ারে দুয়ারে টিকট বিচারি ঘুরি ফুরিছে। বিগত কেবাদিনো ধরে পুনের লক্ষিমপুরের পৰা নির্বাচন খেলার মন মেলিছে নরহ দম্পতিয়ে। জার্মানির যুবকর মুখত মোদীর স্লোগান, দুধ নয় জার্মানির টিল পাসেলে দিছে আকো এবার মোদী সরকার স্লোগান। দুধ নয় বিজেপি কার্যালয় সম্মুখ দেখা গেছে দৃশ্যটো। অসম ভবনলে অহা জার্মানির টিলে দুধ নয় বিজেপি নেতাকর্মীর সঙ্গে মিলিত হয়েছিল আর একালগে মিলি দিলে মোদী ধ্বনি। বিদেশি যুবকর মুখত ভারতীয় প্রধানমন্ত্রীর স্লোগান শুনে উৎফুল্লিত হয়ে পড়েছে দুধ নয় বিজেপি নেতাকর্মী। একেলগে গুয়াহাটির সাংসদ কুইনোজা আর গুয়াহাটির বিজেপির প্রার্থী বিজুলি কলিতা মেধি। কুইনোজা এবার টিকট নাপালে, বিজেপিয়ে এবার টিকট দিলে বিজুলি কলিতা মেধি। আর বিজুলি নির্বাচনত সহায়ের আশ্বাস দিছে কুইনোজায়। বর্তমানের গুয়াহাটির
বিজেপি সাংসদগুলো আজি বিজেপির মুখ্য কার্যালয় আনুষ্ঠানিকভাবে প্রার্থীসল প্রদান করা হয় দলীয় টিকট। আর বিজেপির বশিষ্ঠ মুখ্য কার্যালয় একটা দেখা গেল সাংসদ কুইন ওজা আর প্রার্থী বিজুলী কলিতা মিধি। এটা আমার কার্যকর্তাবিলাকক লগ ধরি আছে আর সেই কারণেই আমি কথা পাতিছো যে কার্যকর্তাখিনিক তেও লগ ধরক। আজিও তেও এটা মণ্ডলত যাব, মোক কইছে বাইদেউ আপনি যাব নেকি, কারণ এইকদিন তেও আমার কার্যকর্তাখিনি যেটা লগ পাই আছে বিভিন্ন সমষ্টিত, সেই সময়ত তেখেতে নিজে গৈ পেলাই লগ পাইছে। আর যেটা প্রচার, আসলে প্রচার আরম্ভ হওয়াই নাই, ভালকে প্রচার আরম্ভ হলে আমি সকলো লগ লাগি পেলাই তেখেতক জয় করা সেইটাই ডর। মই লগত গৈছো বা লগত যাওয়া নাই সেইটা ডাঙর কথা নহয়, আমি প্রচারটো এটা বহল ভিত্তিত আমি করিম আর আজি মই লগত যাম। এতিয়া হয় সেয়াই ভারতীয় জনতা পার্টির আদর্শ, যেটু নীতি আর আদর্শত আকৃষ্ট হয়। আজি আপনাদেরকে দেখিছে যে সমগ্র দেশরে যিসকলে রাজনীতির মানে বিশ্বাস করে, যিসকলে রাজনীতির প্রতি আকৃষ্ট, যিসকলে রাজনীতির লগত জড়িত থাকিব খোঁজে, আপনাদেরকে দেখিছে যে প্রতিগৰাকী আজি ভারতীয় জনতা পার্টির নীতি আর আদর্শত বিশ্বাস করে আজি ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে। গতি এয়াই আমার নীতি, এয়াই আমার আদর্শ। নিলম্বিত এপিএস সুকন্যা বরার এইবার, এসিএস সুকন্যা বরার এবার নতুন বিপদ। সুকন্যার বিরুদ্ধে রুজু করিব আয় বহির্ভূত সম্পত্তির গোচর। ইডিএ সুকন্যার বিরুদ্ধে রুজু করিব গোচর, বিশেষ আদালতের পরা অভিযোগনামা বিচারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে আবেদন করেছে। সুকন্যার বিরুদ্ধে আন একটা বিপদ আসন্ন, সুকন্যার বিরুদ্ধে রুজু করিব আয় বহির্ভূত সম্পত্তির গোচর, অর্থাৎ সুকন্যার সম্মুখত আন এক আসন্ন বিপদ। সুকন্যার বিরুদ্ধে আয়ের বহির্ভূত গোচরে, সম্পত্তির গোচরে সাজু হয়েছে ইডিএ। গোচর চলাই নিবলে, তদন্ত করবলে ইডিএ সুকন্যা বরার বিরুদ্ধে রুজু করব গোচর। ফোনযোগে সংযুক্ত হয়েছে আমার সাংবাদিক বীরেণ সি ডেকার। বীরেণ সি, সুকন্যা বরার যশাল সম্পত্তি, তারপর এটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তার বিরুদ্ধে যদন্ত সেয়া আরম্ভ করব। নিশ্চয় গীতাশ্রী, যে আসলতে সুকন্যা বরার সম্মুখত আসলে এটা নতুন বিপদ আহি পড়েছে, কিয়নো কেদিনমান পূর্বে যেহেতু সিএম ভিজিলেন্সে তেওঁৰ বিৰুদ্ধে 1113 পৃষ্ঠা জোৰা এখন অভিযোগনামা দাখিল কৰিছিল বিশেষ ন্যায়াধীশ আদালতত, আৰু পৰৱৰ্তী সময়ত এই সমগ্ৰ গোচৰটো এতিয়া পুনৰ ইডিএ লৈছে আৰু তেওঁলোকে এটা গোচৰ ৰুজু কৰি তদন্ত অব্যাহত ৰাখিছে। আৰু সিএম ভিজিলেন্সে যিসমূহ অভিযোগনামা তেওঁৰ বিরুদ্ধে আসলে দাখিল করেছিল, সেই অভিযোগ নামাখিনিও আসলে কপি সংগ্রহ করেছে যে কত কিমান সম্পত্তি আছিল বা সেই সম্পত্তি সমূহের আসলে মূল্য কিমান, সেই সকলোখিনি তথ্য ইডিএ সংগ্রহ করেছে। আর হয়তো দুই এদিনের ভিতরতে সুকন্যা বরাক জেরা করব ইডি বিষয়ায়, আর তার পরবর্তী সময় সেই সমূহ যেহেতু ইডি বিষয়া সেই সকলোখিনি যেটা জেরা করব, তার পাছত নির্ধারিত নির্ধারণ হব যে সুকন্যা বরাকে সম্পত্তি সমূহক লো ইডিএ কেনে ধরনের ব্যবস্থা লয় বা ইডিএ যদি সেই সমূহ জব্দ করে বা নতুন একটা গোচর যেহেতু রুজু করে যেহেতু তদন্ত করব, গতি সেই ক্ষেত্রে সুকন্যা বরা নতুন বিপদ। হয়তো যেহেতু প্রায় তিনবার যেহেতু বেল রিজেক্ট হয়েছে আর দেখা পাওয়া গেছে ইডিএ সেই সমগ্র গোচর যেটা তদন্ত করব, হয়তো ইডিএ যেটা গ্রেপ্তার করব পুনের আকো কারাগারে থাকার বাট প্রকস্ত হয়ে থাকিব। গতি এই ক্ষেত্রে ইডিএ যে নতুন গোচর রুজু করেছে সেই গোচরটির সন্দর্ভত যে 1113 পৃষ্ঠা জোড়া যে অভিযোগনামা, সেই অভিযোগনামা সমূহ সংগ্রহ করেছে সিএম ভিজিলেন্সর কার্যালয়ের পর, গতি সেই সমূহ এই মুহূর্তে অধ্যয়ন করে আছে। আর তারপর সুকন্যা বরার বিরুদ্ধে ইডিএ যরনের আসলতে আইনগতভাবে যখন ব্যবস্থা গ্রহণ করব লাগে সেই সকলখিনি গ্রহণ করব। হয় বীরেণ সি, ধন্যবাদ আমাকে এখানে আপডেট আপনি দিলে। মুখচুপতি নহয়, জয় হবলৈহে নির্বাচন খেলিছো, বিজেপি বিধায়ক দিগন্ত কলিতার মন্তব্যের প্রত্যুত্তর দৰং ওদালগুৰি সমষ্টিৰ কংগ্রেছ প্রার্থী মাধব রাজবংশীৰ। এ আই ডি এফৰ বিধায়ক মজিবুর রহমানক বেপাৰী মানুহ আখ্যা দিলে মাধব রাজবংশীয়ে। দিগন্ত কলিতার লগত বা দিলীপ শইকীয়ার লগত মুখচুপতি মারিবলৈ নির্বাচন খেলোৱা নাই, মই নির্বাচন খেলিছো জাতীয় কংগ্রেস দলের প্রার্থী হিসাবে নির্বাচন জিকিবলে। তেওঁলোকে কি কয় তেওঁলোকৰ স্ট্যান্ডার্ডত কৈ থাকিব, মোৰ স্ট্যান্ডার্ডত এইবিলাক নাই, মই কংগ্রেস দলের প্রার্থী,
কোনে তেওঁলোকক ইনফরমেশন দিছে তেওঁলোকক সুধিব আর এইবিলাক মানুষের যার যেটু স্ট্যান্ডার্ড কথাবিলাকও সেই স্ট্যান্ডার্ডতে কয় গতি মোর ইয়ার এক রিয়াকশন নাই মোর হাঁহি উঠে এইবিল কথা শুনিলে গতি মানে একো গুরুত্ব দিয়া নাই এই কথা কত কি প্রভাব পেলাব দিগন্ত কলিতার কথা একো প্রভাব নাই কত মোর ব্রাদার হয় তার উন্নতি কামনা করম হয় ভবিষ্যৎ ভাল হোক সেটে কামনা করো মই বেয়া কেউ কামনা নকরো কিন্তু এনে ধরনের স্টেটমেন্ট নিদিয়াটো ভাল মোক বিচারিছে নাই মই গম পাও কিন্তু যে বিচার নাই গম পাইছে নাই সেটা সুদিব কোনো মানুষ বিচার নাই এবার মোক বিচারিছে ডেকাই বিচারিছে বুড়াই বিচারিছে মধ্যবয়সী বিচারিছে মইতো গম পালো হয় নিবিচারিলে কিন্তু কোনেও বিচার নাই এবার সেটুকু জানিব দিব মই কলে বেয়া দেখি আমার সমষ্টিত এ আই ডি এফে আমার বিপক্ষে এটা কোনো লগা নাই এ আই ডি এফ আমার লগত আছে আর যিখিনি সদস্য আছে মই তেওঁলোকক অনুরোধ করেছো আহ্বান জানাইছো যে দেশখন রক্ষা করবর কারণে জাতিটো রক্ষা করবর কারণে গণতন্ত্র রক্ষা করবর কারণে সকলে এইবার কংগ্রেসক ভোট দিয়াটো উচিত আর এ আই ডি এফর মানুষগুলো শিক্ষিত মানুষ জানা মানুষ কেউ বিজেপিক বিপিএফক ভোট দিবলে না যায় এই সদায় মনত মানুষ কিবা এই যা পাঁচ বছর দরং জেলার মঙ্গলের লোকসভা সমষ্টির দিলীপ শইকীয়া কি করেছে কক যে বিশ বছর এই সমষ্টিটো বিজেপির দখলত আছে একো করা নাই দিলীপ শইকীয়াইটো একই করা নাই ইভেন তার এম পি এল ই ডি লিস্টও পাবলিশ করা নাই এতালেকে কাক কিমান টাকা দিছে তো কেউ ভোট দিব বহুত জায়গা শুনেছো সেই অঞ্চল যাই নাই মানুষ চিনিয়ে নাপায় এম পিজন আকো ভোট বিচারি গেলে কব আপনার ইভিনা এখন গাঁত যাওতে কৈছিল পাঁচবার মাতিছিল আপনি নাহিল আজি কি আইসে আমার কোনে লই আছে আপনার এনেকা ধরনের আলোচনা চর্চা হয়েছে জার্মান যুবকর মুখত মোদীর স্লোগান জার্মানির পর আছে যুবকজন আর দুধুনত উপস্থিত হয়ে জার্মানির টিল পাসেলে আকো দিলে দিলে আকো এবার মোদি সরকার স্লোগান দুধনৈর বিজেপি কার্যালয়ের সম্মুখ দেখা দৃশ্য অসম ভ্রমণলে অহা জার্মানির টিলে দুধনৈর বিজেপি নেতা কর্মীর সঙ্গে মিলি দিলে মোদি ধ্বনি বিদেশী যুবকর মুখ ভারতীয় প্রধানমন্ত্রীর স্লোগান শুনি উৎফুল্লিত হয়ে পড়িল বিজেপি নেতা কর্মী সকল থার্ড ক্লাস লোকর কথার উত্তর নিদিয়ে রকিবুল হুসেইনে এনে কথা কোয়া লোকে নিজের সার্টিফিকেট ঠিক করে লোক পরামর্শ আগবাইছে এ আই ডি এফর বিধায়ক করিমউদ্দিন বরভূঞাক তীব্র কটাক্ষ করেছে এই ধরনের রকিবুল হুসেইনে রকিবুল হুসেইন তীব্র কিছু উদ্দেশ্যে তীব্র কিছু মন্তব্য করেছিল কটাক্ষ করেছিল এ আই ডি এফর বিধায়ক করিমউদ্দিন বরভূঞাই আর তার প্রত্যুত্তর দিয়ে রকিবুল হুসেইনে কলে যে থার্ড ক্লাস লোকর কথা উত্তর নিদিয়ে এনে কথা কোয়া লোকে নিজের সার্টিফিকেট ঠিক করে লোক এই মানুষবিলাক কোনো কংগ্রেসের লোক নহয় এই রায়বিলাক থুপা যিখিনি মানুষের মাজত খুব আছিল সেই খুববিলাক এটা ভোটের আকার লৈছে আর সেই কারণে স্বতঃস্ফূর্তভাবে প্রেমলাও গঞ্জুর কংগ্রেসের পার্টির সপক্ষে আজ রাজপথলে নামি আহিছে অকল ইয়াতে নেদেখিব যোরহাটত দেখিছে দেখিব যোৱাকালি মাজুলীত দেখিছে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র ছাত্রীর পৰা আরম্ভ করে অভিভাবক ওলাই আহিছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার বিশেষকৈ হিমন্ত বিশ্ব শর্মার প্রতি অনাস্থা দিয়ে ইয়ার কারণে আজ ঐতিহ্যপূর্ণ গুণিতপুর তেজপুর আজ রাইজ স্বতঃস্ফূর্তভাবে ওলাই আহিছে আপ শোণিতপুরের প্রার্থিত্ব প্রত্যাহারের আহ্বান করেছে ভূপেন বরাই কংগ্রেস প্রার্থী প্রেমলাল গঞ্জুর মনোনয়ন দাখিল করা হয়েছে আজি মনোনয়ন দাখিল করলে প্রেমলাল গঞ্জুয়ে আর তার পূর্বে তেজপুর রাজীব ভবনত সংবাদমেল এখন সম্বোধন করে এই আহ্বান জানালে প্রদেশ কংগ্রেসের সভাপতিয়ে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার মন্তব্যরও প্রত্যুত্তর দিলে ভূপেন বরাই কংগ্রেস পুরনি দুটকিয়া নোট নে বিজেপি অচল দুহেজার টকিয়া নোট সেয়া চারি জুনত প্রকাশ পাব বলে মন্তব্য করেছে কংগ্রেসক দুটকিয়া নোট বলে কটাক্ষ করেছিল ভবেশ কলিতায় কর্মভূমি এই তেজপুরের একটা ঐতিহাসিক পটভূমি আছে যত হরিহর যুদ্ধ হয়েছিল তার এক সম্প্রীতির স্থলী হিসাবে তেজপুর বিখ্যাত গতি তেজপুরের মাটিরপরাই যে ভাতৃত্ববোধ সম্প্রীতি আমার মাজের শান্তি এই সকলখিন বার্তা রাখবর কারণে জাতীয়তাবোধ ভাতৃত্ববোধক শক্তিশালী করবর কারণে তেজপুরের রাইজে
এই লোকসভা নির্বাচনত একটা সুদূর প্রসারী সিদ্ধান্ত লোক আর রাইজে যে ঘুরাতে ভুগি আছে মূল্য বৃদ্ধি নিবন সমস্যা ছয় জনগোষ্ঠীর সমস্যা চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি এই কথাবিলাকরও ফয়সলা হব এই লোকসভা নির্বাচনত। বাক্সাত ইউ পি পি এলর নির্বাচনী প্রচার চন্দন ব্রহ্মক আদরণি জানাবলৈ সাজু ইউ পি পি এল লোকসভা নির্বাচনক লৈ এতিয়া গরম হয়ে পড়েছে রাজ্যের রাজনীতি সমষ্টি সমষ্টি নামি পড়েছে প্রতিটি রাজনৈতিক দল সভা সমিতি অনুষ্ঠিত করে ভোটারক আকর্ষিত করবলৈ চেষ্টা চলাইছে ব্যাপক প্রচার অভিযান চলছে ইতিমধ্যে এক নম্বর লোকসভা সমষ্টির কোকরাঝাড়র অর্থাৎ এ ডি এর সমর্থিত প্রার্থী এন ডি এর সমর্থিত প্রার্থী তথা ইউ পি পি এল দলের দ্বারা প্রক্ষেপিত প্রার্থী জয়ন্ত বসুমতারীয়ে আরম্ভ করেছে নির্বাচনী প্রচার কোকরাঝাড় লোকসভা সমষ্টির অন্তর্গত বাক্সা বিধানসভা সমষ্টির কেইবাটাও স্থানত প্রচার চলাই ট্রেক্টরের ছবিত ভোট দিবলে আহ্বান জানাইছে জয়ন্ত বসুমতারীয়ে এবার নির্বাচনত 70% ভোট লাভ করব বলে দাবি করেছে আর এইবার নির্বাচন গুরুত্বপূর্ণ বলেও জানিবলে দিয়ে জয়ন্ত বসুমতারীয়ে বি পি এফ দলের জ্যেষ্ঠ নেতা চন্দন ব্রহ্ম ওসিরে ইউ পি পি এলত যোগদান করব বলে জানিবলে দিয়ে আনহাতে দল যোগদান করলে প্রচার কার্যত নমা সম্ভাবনা ব্যক্ত করে ইউ পি পি এলর প্রার্থীগুলো যে বাক্সাত পাঁচটা যেনেকৈ মিটিং আমার দলীয় কর্মী নেতা কর্মীসকলের আমি বহিম এই হল চা চিনাকি হওয়া যে আহি থাকা মে মাহ 7 তারিখে যে নির্বাচন হব তো সেইকারণে আমার দলীয় মানে কর্মীসকলের প্রতি একটা উৎসাহ যোগায় একটা এই কার্যসূচীটা তো ইয়াত আহি নতে আনন্দিত হয়েছো আর আমার কর্মীসকলের যেখানে উৎসাহ যেখানে উদ্যাপনা যে এন ডি এ হিসাবে আমি যেহেতু 70% ভোট আমি পাবলে গৈ আছো তো ইয়াত এই আমার যেখানে এই পরিষদীয় সমষ্টির অন্তর্গত তিনিখন যে আমার প্রাইমারি আছে সেই প্রাইমারিত মই আশা রাখিছো কি ইয়াত মানে মোর দেন 80% নিশ্চয় ভোট আমি পাবলে সক্ষম হম।